আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের অনলাইন ক্লাস দেখতেছেন, সকলকে আমাদের ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আমরা নবম শ্রেণীর রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায়ে ক্লাস করতেছি। ইতিপূর্বে আমরা দুটি ক্লাস শেষ করেছি, আজ তারই আলোকে কিছু পরবর্তী কিছু অংশ আমরা করব, যেটি আমাদের পরবর্তী যে সিলেবাস যেটা দেওয়া হয়েছে COVID-19 কারণে, সেই ক্লাসেরই মানে সিলেবাসের সাথে সম্পর্কিত রেখে আমরা পরবর্তী অংশটি করব। আশা করব তোমরা সকলে তোমাদের বই খাতা কলম সঙ্গে নিয়ে বসবে এবং আমরা যেগুলো এখন পড়ব এবং বোর্ডে লিখব সবগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে এবং তোমাদের বইয়ের সঙ্গে মূল বই যেটি আছে মূল বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে। এই সংক্রান্ত ক্লাসে প্রবেশ করি। তোমাদের যে টপিকটি আজকে পড়া হবে সেটি আছে আমাদের বইয়ে আছে 162 পৃষ্ঠায়, বইয়ের 162 পৃষ্ঠায় লাশ হাতিলিয়ার নীতি, এই উপরে আমাদের একটি আলোচনা আছে। তার প্রথমে আমরা আগে এই লাশ হাতিলিয়ার নীতি কোন ধরনের বিক্রিয়ার উপরে প্রযোজ্য বা কখন আমরা এটাকে এই নীতিটি অ্যাপ্লাই করতে পারবো বা কখন এই নীতির সঙ্গে আমরা আমাদের পড়াটাকে মিলিয়ে দেখব সেগুলো আমাদের একটু জানতে হবে। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা যখন বিক্রিয়া পড়া শুরু করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বিক্রিয়া দিকের উপর নির্ভর করে দুই প্রকার, একটি হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া আর একটি উভমুখী বিক্রিয়া। সেখান থেকে আমাদের একটু জ্ঞান আজকে কাজে লাগবে। আমাদের একমুখী বিক্রিয়া কাদেরকে বলেছিলাম, যে সকল বিক্রিয়া শুধুই একদিকে প্রবাহিত হয় অর্থাৎ কি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, শুধুই বিক্রিয়ক। আমরা যদি কোনো একটি পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করাই, যেমন এ এবং বি, এই দুইটা ধরে নিলাম আমাদের দুটি বিক্রিয়ক, অর্থাৎ এই দুটিকে আমরা একটি পাত্রের ভিতরে নিয়ে মিশ্রিত করব, এ এবং বি মিশ্রিত করলে আমাদের এখানে বিক্রিয়া ঘটবে, এদেরকে বলি বিক্রিয়ক। বিক্রিয়া ঘটার পরে দেখা গেল আমাদের এর ভিতরে তৈরি হলো সি এবং ডি, এদেরকে বলছিলাম আমরা উৎপাদ। যখন বিক্রিয়া এক দিকে যাবে তখন এ এবং বি একসঙ্গে যুক্ত হয়ে সি এবং ডি তৈরি করবে, কিন্তু সি এবং ডি তারা নিজেরা আবার যুক্ত হয়ে বা নিজেরা ভেঙে এ এবং বি তে কনভার্ট হতে পারবে না, সেই জাতীয় বিক্রিয়াগুলোকে আমরা বলেছিলাম একমুখী বিক্রিয়া। লাশ হাতিলিয়ার নীতিটা কার্যকরী হবে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আগে জানতে হবে উভমুখী বিক্রিয়া কোনগুলো। আবার একটু মনে করি আমরা, যে সকল বিক্রিয়া দুদিকেই সংগঠিত হতে পারে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারবে, সেই ক্ষেত্রে আমরা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এরকম একমুখী তীরচিহ্ন না ব্যবহার করে আমরা উভমুখী তীরচিহ্ন ব্যবহার করেছিলাম, যে এ এবং বি এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সি এবং ডি যেভাবে তৈরি করবে একইভাবে সি এবং ডি তারা নিজেরা আবার পরিবর্তিত হয়ে এ এবং বি তৈরি করতে পারবে। যখন এই জাতীয় হবে যে উভয় দিকে আমাদের বিক্রিয়াটা সংগঠিত হয় তখন সেই বিক্রিয়াকে বলছিলাম আমরা উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়া তুমি চিন্তা করো, যখন আমরা এ এবং বি মাত্র বিক্রিয়া করানো শুরু করেছি তখন কি সি এবং ডি এখনো উৎপন্ন হয়নি, তার মানে কি আমাদের উৎপাদটা শূন্য, বিক্রিয়ক মাত্র বিক্রিয়া শুরু করেছে। বিক্রিয়া যখন ঘটবে ধীরে ধীরে কি হবে বিক্রিয়কের পরিমাণ মানে বিক্রিয়কটা আস্তে আস্তে উৎপাদে কনভার্ট হতে থাকবে, প্রথমে একটি এক মোল, দুই মোল, তিন মোল, চার মোল, এইভাবে আমাদের কি হবে আস্তে আস্তে বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হতে থাকবে, তার মানে কি বিক্রিয়কের মোল সংখ্যা কমবে, যতই সময় অতিবাহিত হবে বিক্রিয়কের মোল সংখ্যা কমবে, উৎপাদের মোল সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যখন এরকম ঘটনা ঘটবে তার মানে একসময় দেখা যাবে যে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যার মাঝে একটি সাম্যাবস্থা বিরাজ করছে। সাম্যাবস্থাটা কোন কি দেখতে পাবো, যে আমাদের এই বিক্রিয়ক যে পরিমাণে উৎপাদে পরিণত হইতেছে তাতে প্রতি সেকেন্ডে বিক্রিয়ক থেকে উৎপাদে আমরা এটা ধরে নিতে পারি 10 মোল উৎপাদ পরিণত হইতেছে প্রতি সেকেন্ডে,
আবার ঠিক একই রকম ভাবে প্রতি সেকেন্ডে দশমল উৎপাদ বিক্রিয়কে কনভার্ট হইতেছে। তখন কি হবে, আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ যেভাবে বাড়তে থাকবে, উৎপাদের পরিমাণ থেকেও বিক্রিয়কের পরিমাণ একইভাবে বাড়তে থাকবে। যদি এইটি থেকে ওইটি উৎপন্ন হতে থাকে, বিক্রিয়ক থেকে উৎপাদ বিক্রিয়ক কমে যাওয়ার কথা, কিন্তু ওই যে একই টাইমে এক সেকেন্ডে আবার দশমল এখান থেকে চলে আসছে, তার মানে কি হবে, এটির পরিমাণও বাড়বে না, এইটির পরিমাণও কমবেও না, বাড়বেও না, দুটির পরিমাণই আমাদের সমান সমান অবস্থায় থাকবে এবং তাদের বিক্রিয়ার পরিমাণটা একই হারে চলতে থাকবে। বিক্রিয়ক থেকে উৎপাদ যে হারে চলবে, উৎপাদ থেকেও বিক্রিয়া একই হারে চলবে, তখন বিক্রিয়ার ওই অবস্থাটাকে বলি আমরা সাম্যাবস্থা। তখন বিক্রিয়াটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। তাহলে উভমুখী বিক্রিয়া এক সময় সাম্যাবস্থায় উপনীত হয়, একমুখী বিক্রিয়া কখনো সাম্যাবস্থায় উপনীত হবে না, কারণ সেটি তো শুধু একদিকেই প্রবাহিত হয়। যখন এই কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হবে, তখনই আমরা লা শাতিলিয়ার নীতিটি প্রয়োগ করতে পারি। এখানে আমরা কেন লা শাতিলিয়ার নীতি প্রয়োগ করব বা এখানে আমাদের কাজ কি, যেমন ধরে নাও যে আমাদের একটি বিক্রিয়া আছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। আমাদের তাহলে টার্গেট কি, আমরা কেন দুইটাকে একসাথে মিশ্রিত করেছি অ্যামোনিয়া তৈরি করার জন্য। এখন যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হয়, অ্যামোনিয়ার উৎপাদন যে আমরা বলেছিলাম যে যে পরিমাণে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, ঠিক একই হারে উৎপাদ থেকে বিক্রিয়কে ফিরে আসবে। সেই ক্ষেত্রে যদি আমাদের এমন হয় যে নাইট্রোজেন ও হাইড্রোজেন আমরা মিশ্রিত করেছি, আমাদের টার্গেট অ্যামোনিয়া উৎপন্ন করা, কিন্তু অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন হাইড্রোজেনে পরিণত হইতেছে যখন সাম্যাবস্থায় পৌঁছালো, আমার টার্গেটটা যে অ্যামোনিয়া তৈরি করা, তাহলে আমার সেই টার্গেট ফুলফিল হবে না। তখন কি হবে, আমাদের উৎপাদের পরিমাণ ওই যে আর বাড়বে না, না বাড়ার কারণে আমি যে উদ্দেশ্যে নাইট্রোজেন হাইড্রোজেন মিশিয়েছিলাম আমার সেই উদ্দেশ্য সফল হলো না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার তো টার্গেট অ্যামোনিয়া তৈরি করা, তাহলে যেভাবেই হোক আমাকে এই নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদনটা বাড়াতে হবে। তার মানে কি, আমাদের বিক্রিয়াটাকে পিছন দিকে ফিরিয়ে আনা যাবে না, সম্মুখে চলতেই থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোন ধরনের সিদ্ধান্ত নিলে বিক্রিয়াতে উৎপাদ বাড়বে, বা আমাদের যদি টার্গেট এমন হয় যে আমি অ্যামোনিয়া ভেঙে, যেমন আমার অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করব, যদি আমার উদ্দেশ্য এমন হয় যে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করা, তাহলে আমি অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপাদনটা কন্টিনিউ রাখতে পারি কিভাবে, যে আমাদের যেন এমন কখনো না হয় যে দুইটি সমান অবস্থায় পৌঁছেছে, কোনোটাই উৎপাদন বাড়ছেও না কমছেও না, একটা সময় দুটিরই পরিমাণটা স্থির হয়েছে। সেই ক্ষেত্রে আমরা লা শাতিলিয়ার নীতি অনুসরণ করে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের দেখো লা শাতিলিয়ার নীতিটি জানতে হবে। তোমাদের এখানে দেখো লেখা আছে, কোন একটি উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায়, পৌঁছানোর পর আমাদের ওইখানে কি থাকে, কিছু নিয়ামক, যেমন তাপ, চাপ, ঘনমাত্রা, এদেরকে বলি আমরা নিয়ামক। মানে একটা বিক্রিয়া যে পরিবেশে সংঘটিত হয়, হতে পারে আমরা যেমন একটা একটা পাত্রে গেছিলাম, একটি পাত্রে সংঘটিত হতে পারে, সেখানে একটা ঢাকনা থাকতে পারে, বা সেখানে আমাদের কিছু তাপ দেওয়ার ব্যবস্থা থাকতে পারে, বা বরফ দিয়ে শীতল করার ব্যবস্থা থাকতে পারে। এই যেভাবেই হোক আমাদের ওই পরিবেশে তাপ, চাপ এবং ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা, তার অর্থাৎ তাদের পরিমাণটাকে বাড়ানো বা কমানো, এই উপাদানগুলোর এই তিনটি নিয়ামকের মূলত এখানে কথা আছে যে তাপ, চাপ, ঘনমাত্রা। এর বাইরে আমাদের আরো যদি নিয়ামকের সেখানে প্রভাব থাকে, সেই নিয়ামকেরও আমাদের এখানে কাজ করা যাবে। তাহলে এই যে তিনটি নিয়ামক, এই নিয়ামকগুলোর পরিবর্তন ঘটিয়ে আমরা আমাদের ওই যে বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য যেটি, সেই উদ্দেশ্যকে সফল করার কাজে লাগাতে পারি। তাহলে তাপ, চাপ এবং ঘনমাত্রা, এদের এমনভাবে পরিবর্তন ঘটাতে হবে যে এই পরিবর্তন যেটা আমি ঘটিয়েছি, সেই মানে পরিবর্তনটাকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কোনো একদিকে প্রবাহিত হবে। তো এটার আমাদের ব্যাখ্যাটা একটু বুঝতে হবে। তাহলে আমাদের এটা দেখো সেটি লেখা আছে, কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা, এদেরকে নিয়ামক বলেছি, এদের
পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এদের যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, এই ফলাফল প্রশমিত হওয়ার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখন দেখো, তাহলে আমাদের এখানে প্রথমে আসে তাপের প্রভাব। তাপ আমরা কোন জায়গায় কিভাবে ব্যবহার করব, বলেছিলাম তাপ, চাপ, ঘনমাত্রা, এদের প্রভাব, মানে এদেরকে আমরা পরিবর্তন করব। কোন ধরনের বিক্রিয়ায় তাপে কি রকম পরিবর্তন করালে আমাদের বিক্রিয়াটি কি রকম পরিবর্তন হয় দেখি। প্রথমে আগে আমরা ধরি নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এটি হচ্ছে একটি বিক্রিয়া, খুব কমন তোমাদের বইও আছে। এই বিক্রিয়াটি একটি উপমুখী বিক্রিয়া, এখানে অ্যামোনিয়া তৈরি করা হয়। আমরা যে বলছি যে একটি অ্যামোনিয়া তৈরি করা হবে, এই বিক্রিয়ায় আমাদের 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এখানে আমাদের মোল সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, যখন আমরা কি এখন তাপের পড়াটা করছি, যে তাপের প্রভাব, তাপের ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা গুরুত্বপূর্ণ না। আমাদের এখানে দেখতে হবে যে বিক্রিয়াটি তাপ উৎপন্ন হয় নাকি তাপ হারিয়ে যায়। আমরা যখন তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়ার প্রকারভেদ করেছিলাম, সেখানেও বিক্রিয়ার প্রকারভেদ আমরা দেখেছিলাম যে বিক্রিয়া 2 প্রকার। কিছু কিছু বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কিছু বিক্রিয়ায় তাপ শোষিত হয়। আমাদের এখানে সেটি কাজে লাগবে। আমরা যদি দেখি যে তাপ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি তাপ শোষিত হয় তখন সেটাকে বলি তাপহারী বিক্রিয়া। তোমরা দেখবে বইয়ে কিন্তু এগুলো আমাদের গত মানে এই অধ্যায়ের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এখন দেখো, তাহলে আমাদের এখানে বলছি যেহেতু আমাদের একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে উৎপাদ কিছু সৃষ্টি হয়েছে, তার সঙ্গে দেখো তাপও সৃষ্টি হয়েছে। উৎপাদের দিকে প্লাস তাপ, কিছু একটা তাপ, এই যে আমাদের 92 কিলোজুল যে তাপ, এটি কি আমাদের তাপ সৃষ্টি হয়েছে। এই যে তাপ আমাদের এখানে সৃষ্টি হলো, তার মানে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হবে, তখন আমরা এইখানে যে তখন কি হচ্ছে, আমাদের সাম্যাবস্থায় উপনীত হলে আমাদের যে টার্গেট কাজ করছে না, টার্গেটটা আমাদের ফুলফিল হতেছে না, তখন আমরা এখানে এই সাম্যাবস্থার উপরে তাপের কি ধরনের পরিবর্তন ঘটাতে পারি। দেখো, যেহেতু বিক্রিয়াটি সম্মুখমুখী, বিক্রিয়াটি তাপ উৎপাদী, তার মানে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়াটি হবে তাপহারী। আমাদের আসলে এখানে আমরা বেশি আলোচনা না করে আমরা দরকার ভেঙে ভেঙে আলোচনা করব। একদিনে বেশি আলোচনা করে যদি না বুঝতে পারি সমস্যা। আমরা বলছি দেখো যে এই যে বিক্রিয়াটি, এর সম্মুখমুখী বিক্রিয়া তাপ উৎপাদী, তার মানে কি এই বিক্রিয়ক দুটি যখন সামনের দিকে বিক্রিয়া করে সংগঠিত করতেছে, এটিকে বলছে সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া তাপ উৎপাদী, মানে কি এখানে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই দুটি একসাথে যুক্ত হলে এই বস্তু দুটি তৈরি হয়, কিছু হচ্ছে অ্যামোনিয়া, কিছু তাপ। আবার ঠিক একই রকম ভাবে আমাদের অ্যামোনিয়া এবং এই তাপ যদি একসঙ্গে করে এই দুটি বস্তু তৈরি হবে, তাহলে এটা একটি উপমুখী বিক্রিয়া। তার মানে কি একটি পশ্চাৎমুখী বিক্রিয়া তাপ হারি, কারণ কি এই অ্যামোনিয়াকে ভাঙার জন্য 92 কিলোজুল তাপ না দিলে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হতে পারে না। কারণ আমাদের কি হলো পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া, কারণ পশ্চাৎমুখী বিক্রিয়া যখনই ঘটাতে যাবো তখনই আমাদের 92 কিলোজুল করে তাপ শোষিত হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। এটি তাহলে মনে রাখবো যে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদি হয়, ওই একই বিক্রিয়ার পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপহারী। এখানে যেহেতু আমাদের তাপ শোষিত হবে এক সময় বা তাপ উৎপাদিত হবে, এই ক্ষেত্রে যদি আমরা সাম্যাবস্থার উপরে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করা মানেই তো কি তাপ কিভাবে প্রয়োগ করবো, আমরা বাইরে থেকে মনে করো তাপ দেব, যদি তাপ দিই তাহলে কি ঘটবে। এমনিতে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হইতেছে, আমি বাইরে থেকে আরো তাপ দেব, তাহলে কি বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয়েছিল আমি যদি আবার তাপ দিই তাহলে তাপ আরো বাড়তেই থাকবে, তাহলে কি তাপ প্রশমিত হবে, তাপ প্রশমিত হবে না। আমাদের এখানে বলেছে যে আমরা এই যে তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করাই, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় জানো, এই যে এইগুলার যে পরিবর্তন করলাম সেটি প্রশমিত হবে। আমাদের যদি এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া সম্মুখে বিক্রিয়া যেহেতু তাপ উৎপাদী, আমি যদি বাইরে থেকে আরো তাপ দিই তাহলে বিক্রিয়ার তাপটা প্রশমিত না হয়ে বরং আরো তাপ বাড়তেই থাকবে। তাহলে প্রশমিত হওয়ার জন্য কি করতে হবে আমাকে, আমাকে অবশ্যই বিক্রিয়াটি পিছন দিকে অগ্রসর হবে, মানে কি এটা পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়বে। যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়ে তাহলে বুঝবো কিভাবে যে প্রশমিত হলো তাপ,
তাপ প্রশমিত হবে কারণ যে পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটলেই তো তাপ শোষিত হবে আমি বাইরে থেকে যে তাপ দেব তাহলে সেই তাপটা শোষিত হয়ে যাবে শোষিত হলে কি আছে তাহলে আমাদের ওই যে তাপ প্রয়োগ করেছিলাম সেটি প্রশমিত হয়ে গেল প্রশমিত হওয়া মানে কি আমি যে একটা তোমার যেমন আমরা প্রশমিত হওয়া বলতে যেমন বুঝি যে মনে করো তোমার পিপড়ায় কামড় দিয়েছে পিপড়ায় কামড় দিলে কি আমরা সেখানে বলি যে সেখানে আমাদের আসলে মূলত পিপড়ায় আমাদের শরীরে অ্যাসিড প্রবেশ করায় তাহলে অ্যাসিডের প্রভাবটাকে আমাদের ধ্বংস করতে হবে যে ধ্বংস করাটাকেই বলছি প্রশমিত করা এর কারণে আমরা কি ব্যবহার করি খার ব্যবহার করি যে সুন ব্যবহার করি বা কি কিছু একটা ব্যবহার করলে আমরা এখানে কি ওই পিপড়ার কামড়টা আমাদের প্রশমিত হয়ে যায় পিপড়ার যে আমাদের অ্যাসিড দিয়েছিল প্রশমিত হলো মানে ওই প্রভাবটা ধ্বংস হলো আমি যে তাপ প্রয়োগ করব সেই প্রযুক্ত তাপটা ধ্বংস করতে হবে তাপ ধ্বংস করা মানে কি তাপটাকে ক্ষয় করে ফেলতে হবে এই ক্ষেত্রে আমরা তাহলে সিদ্ধান্ত কি লিখব আমরা এখানে লিখব যে এটি আমাদের একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং পশ্চাৎ মানে সম্মুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপ হারি তোমাদের কিন্তু ভালো করে এগুলো দেখবে তোমাদের অনেক ধরনের বিক্রিয়া উদ্দীপকে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে সৃজনশীলে গ এবং ভয়ের ক্ষেত্রে আমাদের এগুলো লিখতে বলে যে এখানে তাপ চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো আগে আমরা বিক্রিয়াটি লিখবো লেখার পরে বলবো যে আমাদের বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি আমরা এই বিক্রিয়ার আলোকে বলছি একটু মনোযোগ দিয়ে দেখো উক্ত বিক্রিয়াটি সম্মুখী বিক্রিয়া তাপ উৎপাদী পশ্চাৎমুখী বিক্রিয়া তাপ হারি এই বিক্রিয়ায় যদি আমি তাপ প্রয়োগ করি সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরে তাপ যদি প্রয়োগ করি বিক্রিয়ার পশ্চাৎমুখী বেগ বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে সেটা কিন্তু তোমার এখানে আলোচনার না লিখলেও চলবে তুমি এটা বুঝে লিখবা তাহলে আমরা কি বললাম যদি তাপ প্রয়োগ করি আমাদের পশ্চাৎমুখী বেগ বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পেল ওই যে তাপ প্রয়োগ করেছিলাম সেই প্রয়োগকৃত তাপের ফলাফল প্রশমিত করতে তাহলে প্রয়োগকৃত তাপের ফলাফল প্রশমিত করতে বিক্রিয়াটির পশ্চাৎমুখী বেগ বৃদ্ধি পাবে অর্থাৎ বিক্রিয়া ডান থেকে বাম দিকে অগ্রসর হবে এখানে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন ও হাইড্রোজেন উৎপন্ন হবে এই তিন চারটি বাক্য আমাদের লিখতে হবে যে তাপ প্রয়োগ করার ফলে কি হবে এবার আমরা ঠিক একইভাবে লিখব যদি এখানে তাপ হ্রাস করি তাহলে কি হবে লিখব কি আবার উক্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ হ্রাস করলে হ্রাসকৃত তাপের ফলাফল প্রশমিত করতে মানে কি তাপ কমিয়ে ফেলেছে আমি যেমন তাপ দিয়েছি তাপ দিলে কি হয়েছে ওই পশ্চাৎমুখী বেগ বাড়লো আমি যদি মনে করি এখন তাপ এখান থেকে সরিয়ে ফেলি হ্রাস করা মানে কি তাপকে সরিয়ে ফেলবো যে আমরা এই 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে আমি এটাকে তাপটাকে আমি এখান থেকে সরিয়ে নিলাম পাত্র যে পাত্রে বিক্রিয়া ঘটেছে আমি সেখান থেকে তাপ বের করে ফেলেছি তাহলে কি হবে আমাদের এখানে তাপমাত্রা কমে যাবে তাপমাত্রা যদি কমে যায় সেটাকেই বলি আমরা তাপ হ্রাস করলে তাপমাত্রা যদি কমে তাহলে ওই যে তাপটা কমে গেল ওই তাপের অভাবটা পূরণ করার জন্য বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হতে থাকবে সে দেখবে যে না আমার ওই তাপটা তো কমে গেছে তাহলে ওই তাপটা আবার বানাতে হবে আবার বানাতে হবে আর আমি তো বারবার এখান থেকে সরিয়েই নেব তাপ তাহলে কি হচ্ছে আমাদের ওই যে হ্রাসকৃত তাপের ফলাফল প্রশমিত করতে মানে কি যে তাপ কমিয়ে ফেললাম ওই কমানো জায়গাটাকে পূরণ করার জন্য আমাদের বিক্রিয়া সংঘটিত হয়ে আবার তাপ উৎপন্ন করবে আমি আবার সরিয়ে নেব তাহলে এই যে হ্রাসকৃত তাপের ফলাফল প্রশমিত করতে বিক্রিয়ার সম্মুখমুখী বেগ বৃদ্ধি পাবে অর্থাৎ বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে এবং অধিক পরিমাণে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিশ্রিত হয়ে অ্যামোনিয়া সৃষ্টি করবে তাহলে এটা গেল হচ্ছে আমাদের তাপের প্রভাব আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তোমরা ইতিপূর্বে মানে তোমাদের এই তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়াগুলোর যখন আমরা পড়েছিলাম সেখানেও কিন্তু আমরা কিছুটা ধারণা দিয়েছিলাম সেই ধারণার সঙ্গে মিল করে আজকে যতটুকু পড়লাম এইটুকুর উপরেই তোমরা বাসায় আরও তোমাদের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন আছে বইয়ের সৃজনশীল প্রশ্ন আছে বাসায় এগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করবে আলোচনা দেখবা যে ওখানে কী কীভাবে উত্তরগুলো লেখা আছে আশা করি তোমরা সকলে এখান থেকে খুব স্পষ্ট ধারণা পাবে আমরা আগামী ক্লাসে অবশ্যই পরবর্তী যে আমাদের আরও দুটো টপিকস থাকলো চাপ এবং ঘনমাত্রার প্রভাব সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ।